আজকে রান্না হয়েছে নিরামিষ ঘ্যাত, তো অনেকগুলো করা হয়েছিল, আমিও ভাত খেয়েছি, দিদিও ভাত খেয়েছে। এখানে করা হয়েছে ফুলকপি আলুর তরকারি, আর করা হয়েছে শীদল গাইস, তো তোমাদের দেখাইতেছি। তো শীদল রান্না করছে মা। তো গাইস চলো, আজকে বুধবার, তো আজকে এখন বাজে দুইটা, তো দুইটা না গাইস এখন বাজে একটা, তো চলো। হাই গাইস, তো আমি মুখে একটু ইয়ে লাগাই নিছি, এখনও স্নান করিনি, তো আমি এখন যেতেছি স্নান করতে। তো স্নানটা করে আসে সবাই এখানে বই বই গল্প করতেছে, তো চলো। আর আজকে ব্লগটা অনেক দেরি করে ছাড়া হয়েছে, তো সবাই এখানে বই বই গল্প করা হয়েছে গাইস, তো চলো আমি এখন যেতেছি স্নান করতে। আর মুখে লাগাই নিছি ফেস প্যাকটা, তো মুখটা একটু ধুয়ে নিতেছি। আমি ধরি দাও হয়ে গেছে। এখন আমি যে স্নান করছি, দেখো আর ফেস প্যাকটা লাগানোর পরে আমি সিরামটাও লাগাই নিছি, সিঁদুরও লাগাই নিছি, এখন আমি এদিকে ঠাকুরঘরে। চলো ভালো পাও নমস্কার করে মনের আশা গুলো চায়ানো গাইস, আমিও প্রণাম করিনি। ঠাকুরকে নমস্কার দিয়ে আয়া করলাম, হনুমান চালিশাটাও করে নিছি। তো এখানে আমি বিভানের খাওয়ানি হইতেছে, তারপর হলো আমি এখন মা ভাত বাড়তেছে আমার দিদির মেয়ে সবে। তো আজকে এই যে শীতল চাটনি করা হয়েছে, এই যে, তো এই যে শীতল চাটনি আর নিরামিষ ঘ্যাট, এই যে ঘ্যাট, ঘ্যাটটা এত টেস্ট হয়েছে, সকালেও খাওয়া দিয়েছে, খুব ভালো লাগছে এই যে ঘ্যাট। তো সকালে ঘ্যাট দিয়ে খাওয়া হয়েছে, আর এখানে করা হয়েছে দেখো নতুন সবজি বেরিয়েছে ফুলকপি, তো দেখো ফুলকপি আনা হয়েছিল, তো ফুলকপির তরকারি। তো গাইস একটা ফুলকপি বলে এত দাম, বাপরে দেখো ১০০ টাকা একটা ফুলকপি। তো আনা হয়েছে, তো এই বানানো হয়েছে, তো ডেইলি তো মাছ হয়েছে, আজকে মাছ ছাড়া, তো শীদল নিরামিষ ঘ্যাট আর হলো ফুলকপি আলুর তরকারি, আর ডাইল তো, ডাইল তো আমি খাবো না, ভাতটা খাইনি। তো এখন আমি আসি ড্রয়িং রুমে, তো ভাতটা খাইনি, মা ভাত বাড়তেছে। তো ঠাকুরকে নমস্কার দেওয়া হয়, স্নান করেছে, আজকে ওয়েদারটা এত সুন্দর গাইস, মানে গরমও না
অত ঠান্ডাও না, খুব ভালো লাগলো আজকে ওয়েদারটা। তো আজকে আমি অনেক লেট করে সান করছি গাইস, আর এখন বাজে পুরো 2টা। তো দেখো কে এসে আমাদের ভাই, এটা আমাদের মামাতো ভাই, আমার বড় মামার ছেলে গাইস। তো চলো এখন ভাতটা খাই নেই, ভাই এসে তো আমার দিদিমণি যাইব, তো আমরা আর একদিন যাবো। তো গাইস নিয়ে নিছি এখানে নিরামিষ খেয়ে, আর সিঁদর আর ডাইল খামো না, তো চলো ভাতটা আগে খাই নিই। হাই গাইস, তো দেখো আমার ঘুম ভাত তো খাওয়া হয়ে গেছে, তো বিভানেরও খাওয়ানি হয়ে গেছে। তো তো বিভান এখন ঘুমায় গেছে, তো আমি এই বিভানের ঘুম পাড়ানোর লেগে বাবার রুমে আইসি। তো দেখো এখানে বিভান ঘুমায় গেছে গাইস। তো ওরা আমি এখন হাগিস পরায় দিছি, একটু সব কিছু ঠিক করেছি। আর দুই দিকে না বালিশ না দিলে ও মানে শেপ পায় না, তো এক সাইড হওয়ার সময় না ওর বালিশ লাগে, তো আর এক সাইড হলে বালিশ লাগে, তো মানে বালিশগুলো ধরেও ঘুমায়। তো তো দেখো ও ঘুমের জন্য এরকম করতেছিলো গাইস। তো এখন বাজে পুরো 2:30 গাইস, তো বিভান ঘুমায় গেছে, তো আমি একটু রেস্ট করে নিই, তো আমি এখানে ঘুমায় যাই। তো এখনের জন্য টাটা, ঘুম থেকে উঠার পর আর একটা ব্লগ করবো। তো চলো টাটা, বাই বাই, একটু ঘুমায় নিই গাইস, ঘুমের থেকে উঠে আর আবার তোমাদের সাথে চা খাওয়ার থেকে ধরে সব কিছু শেয়ার করুন। তো একটু ঘুমায় নিই, খুব সকাল মানে কি খুব সকাল আর তো বলবো না, 8টার সময় উঠা হয়েছে। তো চলো ফুলকপির তরকারি, শীদল, তারপরে নিরামিষ ঘ্যাট, এই তিন অর্ডার দিয়ে খাইয়ে নিছি ভাত। আর ডাইল তো আমি খাই না, তো ডাইল খাই নেই আর কি গাইস। তো খুব ভালো লাগছে মার হাতে ফুলকপির তরকারি নতুন করে বানানি হয়েছে, তো খাইয়ে নিছি আর শীদল দিয়ে আর ঘ্যাট দিয়া। তো চলো বিকালে আবার কি কি করি তোমাদের সাথে শেয়ার করো। তো টাটা, বাই বাই। হ্যাঁ ভাই, শীষ করেছে এখন দাঁড়ালো আঁকি আর। হাই গাইস, তো এখন বাজে পুরো 9:30 গাইস। তো আমি এখন দেখো ভাত খেয়ে নিচ্ছি, বিভানের খাওয়ানি হয়েছে। তো মা এখানে শীদলের বড়া করতেছে, তো আমি শীতলের বড়া খুব ভালো লাগে, তাম বিভিন্ন অনুষ্ঠানে পাতা পাওয়া যায় না, আমি জানি উজাইতে পাওয়া যায়। তো যে চালকুমারের পাতা দিয়া শীতলের বড়া করা হইতেছে, এদিকে ভাত হচ্ছে, তো নিরামিষ ঘ্যাট, ফুলকপি, আলুর তরকারি আর শীতলের বড়া করা হইতেছে। তো শীতলের বড়া দিয়ে ভাতটা খাই নেবো ডাল দিয়া। তো চলো আমি এতক্ষণ আমি একটু টিভি দেখতেছি, মা বড়াটা হইলে ভাতটা খাই নেবো। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যারা আমার চ্যানেল এমনি দেখছো সাবস্ক্রাইব করো নি, প্লিজ মানে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার ব্লগ দেখো, আর কমেন্ট করে জানাইও তোমাদের কীরকম লাগছে আমার বাপের বাড়ির ব্লগ। তো গাইস আমি বাপের বাড়ি আসি, বাপের বাড়ির ব্লগ তোমাদের কীরকম লাগে আমার কমেন্টে অবশ্যই জানাইও। তো আমি এখন বসে সিরিয়াল স্টার প্লাস দেখতেছি গাইস। তো আমি ড্রয়িং রুমে বসেছি, সোনুরও খাওয়া হয়ে গেছে, বিভানেরও খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খাইয়া নেবো, তারপরে আমরা দুধ খাইয়া ঘুমাতে যাবো গা। তো চলো দেখতে থাকো ব্লগ। হাই গাইস, তো মা আমার ভাত দিয়ে দিছে, তো এখানে আমি ভাত নিয়ে বয়ে গেছি নিচে খাইতে। তো দেখো এখানে আমার ভাত দিছে শীতলের শীতলের বড়া, নিরামিষ ঘ্যাটটা বহুত টেস্ট হচ্ছে, আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আলুর তরকারি গাইস। তো চলো আমি ভাতটা খাইয়ে নিই, গরম গরম ভাত আছে, ভাত খেয়ে আলো ভাত খাওয়া হয়ে গেছে, আমি এখন আসি রুমে। তো নিয়ে নিছি এক গ্লাস দুধ, তো দুধটা খাই আনি, দুধ খাওয়ার পরে বিভিন্ন ঘুম পাড়ামো। আর দেখো চুলে মাথায় তেল দিয়ে চুলটারও কী অবস্থা গাইস। তো চলো এখন বাজে পুরা 10:20, তো চলো দুধটা খাই আনি। আর ভাই এসে তো গুয়াহাটি থেকে ভাইয়ের লোক একটু গল্প গল্প করে নিলাম, বিভান দেখে এখনও ঘুমায়নি, তো আমি বিছানাটা ছাইরা, তো আমি বিভিন্ন ঘুম পাড়ামো, দুধটা খাই আনি। তারপর ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। যারা আমার চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করো নি দেখছো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, বলো যে কে কে রাত্রে দুধ খাও, কমেন্টে আমার অবশ্যই জানাই। টাটা, বাই বাই।